ফিলিস্তিনের পতাকা প্লেকার্ড হাতে দেশটির পক্ষে স্লোগানে উত্তাল ব্রিটেন। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে শনিবার সেন্ট্রাল লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান তারা, অবসান চান ইসরায়েলের দখলদারিত্বের। বিক্ষোভে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। ব্রিটেনের লেবার দলীয় সাবেক লিডার জেরেমি করবিন ও ট্রেড ইউনিয়নের অনেক নেতা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন ও বক্তব্য রাখেন। এ সময় ইসরায়েলকে সমর্থন না জানিয়ে নিষেধাজ্ঞা আরোপে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আমরা চাই না ব্রিটিশের মতো সরকার ওদের সাথে মিলে কিছু করবে। আমরা আহ্বান করব ওনারা যাতে এই সমস্ত কাজ থেকে ফিরে আসে এবং ফিলিস্তিনকে ফিরিয়ে হইতে সহযোগিতা করে। আমি আশা করব ঋষি সুনাক সহ সারা বিশ্বের যত নেতৃবৃন্দরা আছেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেন তারা কাজ করেন। ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনও খুব জানান অনেকে। বর্তমান সরকারকে অনুরোধ জানাইতেছি যে আপনারা killing bondo koren. And I think the behavior of the British government and the US government is absolutely disgraceful. শনিবার দুপুরে বিবিসি লন্ডন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশটি শেষ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার মানুষের বিক্ষোভ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এখানে সমাবেত হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন এখনই যেন ফিলিস্তিনিদের উপর এই হামলা বন্ধ হয়, পাশাপাশি বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।